ওরা কিছু হতে দেয় না, কাজ অনেকগুলো কাজ বোঝাই দিয়ে যায়, ওগুলো করতে করতে হয়রান হয়ে যায়। আমি একটা ওই সেদিন রাতে আমি গাছে পানি দিতে পারিনি, উনি আমাকে এমন করে মারছে ছাদের মধ্যে। আবার এসে পরের দিন উনি লোহাপুরে আমাকে লাগাই দিছে, এটুকু জানি। নিজের উপর ঘটে যাওয়া নৃশংসতার বর্ণনা দিচ্ছে 14 বছর বয়সী রিয়া মণি। পৃথিবীর বুকে বাবা মা কিংবা খবর নেয়ার কেউ না থাকায় দিনের পর দিন সহ্য করতে হয়েছে অমানবিক নির্যাতন। নির্যাতনের দুটি ভিডিও এসেছে চ্যানেল 24-এর হাতে, যাতে দেখা যায় বাড়ির বাইরে নিয়ে গৃহকর্ত্রী কিভাবে নির্মম নির্যাতন চালাচ্ছিলেন রিয়ামণির ওপর। মেয়েটির গগন বিদারী চিৎকারও থামানো যাচ্ছিল না পাষণ্ড গৃহকর্ত্রীকে। 7 বছর বয়সে বাবাকে হারিয়ে মা সুমি আক্তারের সাথে নোয়াখালী থেকে চট্টগ্রাম আসে রিয়া। নগরীর রৌফাবাদে ময়দা ব্যবসায়ী মাহবুব কোম্পানির বাসায় ঠাঁই হয় তাদের। সুমি আক্তার চাকরি নেন পোশাক কারখানায়। কয়েক মাস পর রিয়াকে গৃহকর্মী হিসেবে তুলে দেন ওই বাসায়। কিন্তু কিছুদিন পর অসুস্থতায় মাও পৃথিবীর মায়া ত্যাগ করলে রিয়ার জীবনে নেমে আসে ঘোর অন্ধকার। কাজে সামান্য ভুল হলেই মাহবুব কোম্পানির স্ত্রী কবি নীলিমা শামীম চালাতেন নির্মম নির্যাতন। শরীরের বিভিন্ন অংশে দিতেন গরম শিকের ছেঁকা। গাল টেনে দিত, চুলগুলো টেনে দিত, তারপর যেটা সেটা এটা একটু করে মুখে টেনে কাছে বললে ওইটাতেও লাথি মারতো, এটা মারতো, জুতা দিয়ে মেরে দিত। আমার তো মা বাবাকেও না, আমি কাকে বলবো? আমি ওদের পাশের কয়েকটা ভাড়াটিকে বললে ওগুলো এসে ওরা লাগিয়ে দিত, উনি আরও বেশি নির্যাতন করতো আমার উপরে। গত রোববার রিয়ামণিকে উদ্ধার করে পুলিশ। ভর্তি করা হয় চট্টগ্রাম মেডিকেলের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে। চিকিৎসা পেয়ে কিছুটা সুস্থ মেয়েটি। মোটামুটি ইম্প্রুভ, সে মানসিকভাবেও তাকে আমরা অনেক কাউন্সিলিং করছি, এখন সে মানসিকভাবেও সে অনেকটা স্টেবল। কিন্তু প্রথম যখন আসছিল তখন সে একদম কথাবার্তা বলতে পারছিল না, ভয় পাচ্ছিল। বক্তব্য জানতে মাহবুব কোম্পানির বাসায় গেলে সাড়া মেলেনি পরিবারের কারো। রিয়ার ওপর এমন নির্যাতনের আর্তনাদ শুনতেন প্রতিবেশীরাও, কিন্তু মাহবুব কোম্পানি প্রভাবশালী হওয়ায় ভয়ে মুখ খুলতেন না কেউই। আমরা দীর্ঘদিন থেকে দেখতেছি মেয়েটারা মারাত্মক করে, তা আমরা তো কিছু বলতে পারি না, কারণ আমরা বারাটি, ওনারা স্থানীয় লোক, ওনারা প্রভাবশালী। আমি মেয়েটার আমি জানা ওর কান্না, আমার কান এখানে বাঁচতেছে, বুঝছেন? ওর অসহায় মেয়ে, ওর কেউ নেই। যে মেয়েটাকে নির্যাতন করছে তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এ ঘটনায় মামলা হয়েছে থানায়, যার বাদী রিয়ামণি নিজেই। পুলিশ বলছে অপরাধীদের কোনো ছাড় নয়। এই মেয়েটির কোনো বাবা মা জীবিত নেই, সে কোনো নিকট আত্মীয় নেই, সে এই নির্যাতন সে মুখ বুঝে সহ্য করছে, যেহেতু তার কোনো যাওয়ার কোনো জায়গা ছিল না। আমরা এত বিষয়ে একটা মামলা নিয়েছি, আমরা আসামি গ্রেপ্তারের জন্য সর্বাত্মক অভিযান পরিচালনা করতেছি। অসহায় মেয়েটির কেউ না থাকায় আদালতের অনুমতি নিয়ে তাকে হেফাজতে দেওয়ার কথা জানায় পুলিশ। ফখরুল ইসলাম, চ্যানেল 24, চট্টগ্রাম।